হ্যাঁ, কি অবস্থা? ওনারা আসুনি, ভালো আসুনি সবাই। ভাইয়া তো আসছি আবার অনেকদিন পরে তোমাদের মাঝে। সবার কি খবর একটু জানাই দাও, কেমন আছো? আর জানার লোক ওই তালতো ইজ্ঞা আছে, তালতো ওই তালতো মানে আমার শালার ভাই আর কি, তালতো। এ তালতো একটু হাই মাই বলো না, হাত মার তুলো না, হাত মার তুলো তুলো। এ দেখছি কাঙ্গুরে তালতো হাই মারে দিছে একসের। আজ যার কথা হয়েছে কি শুনো, ওই যে বাংলাদেশে আগে বিদেশ থেকে টাকা পাঠাইলে, মানে রেমিটেন্স পাঠাইলে, এটার 2% প্রণোদনা দিত সরকার। মানে বিদেশ থেকে তোমরা ব্যাংকে টাকা পাঠাইলে 2% প্রণোদনা সহ ওই টাকা পাইবে। তো এখন এই যে আমাদের মতো প্রবাসী কামলা যারা আছে, তাদের দিকে রহম করে কী করছে, 2.5% করে দিছে। যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় টন্ত্রণালয় যারা আছে, এরা বা অর্থ মন্ত্রণালয় মিলি 2.5% করে দিছে প্রণোদনা। তো 2.5% করলে মনে করো, 2.5% মানে হইলো ওই 1 লাখে আমরা 2,500 টাকা বেশি পাবো আর কি। এখান থেকে 1 লাখ টাকা পাঠাইলে 2,500 টাকা আঙ্গুরে বেশি দিব, 1,25,000 দিব। তো এখন একজন প্রবাসী মনে করো মাসে এবারে যদি 30,000 টাকা পাঠাইতো দেশে, তাহলে বছরে কত হয়? 3,60,000 টাকা, কেন? আর 2 বছরে কত হয়? এ 3,60,000 করে কত? 7 লাখ। হ্যাঁ, 7,20,000 নাকি? হ্যাঁ, 7,20,000 টাকা। এখন 7,20,000 টাকার যে 2 বছরে প্রণোদনা আসবো, 2.5%, এটার 2 বছরে আসবো কত? 17,18,000 টাকা। 17,18,000 টাকা আমরা বেশি পামু 7 লাখ টাকা পাঠাবার পরে। এরপরেও মনে করো আল্লাহর কাছে শুকর, এই 17,18,000 টাকা নহাইলে হেগুন কন্ডা হইতাম, হেগুন দেশজন এটাও শুকর। এখন কথা হয়েছে যে এটা তো আমরা চাই না, 2 বছর পরে আমাদেরকে 17,18,000 টাকা প্রণোদনা দিবেন, আর আমরা দেশে গেলে ওই যেখানে কলকাতা থেকে আবুধাবির ফ্লাইটের মূল্য হচ্ছে আপনার 25,000 থেকে সর্বোচ্চ 30,000 টাকা, ওখানে আমাদের দেশ থেকে কেন 80,000 টাকা 90,000 টাকা দিয়ে আসতে হচ্ছে? তাহলে এই প্রণোদনা দিয়ে আমরা কী করবো বলেন? এখন ওই যে কিছু 2-3 দিন আগে মেবি কিছু টাকা পয়সা কমাইছে, 62,000 টাকা না 65,000 টাকায় আনা হয়েছে, কিন্তু এটাও তো ন্যায্য মূল্য না, এটাও তো অনেক অতিরিক্ত মূল্য। তো এটাল্লাই যে সংশ্লিষ্ট যারা আছেন, মানে এই কর্তৃপক্ষ যারা আছে, যারা এগুলো হ্যান্ডেল করেন, সিন্ডিকেট ম্যান্ডিকেট মিলাই, তাদের কাছে আমাদের আকুল আবেদন, আঙ্গ ভিক্ষা দরকার নাই, আমরা ভিক্ষা চাই না, আপনারা আপনাকে কুত্তাটা সামাল দেন, কুত্তাটা সামাল দেন, আমরা ভিক্ষার দরকার নাই। 16-17,000 টাকা, 18,000 টাকা আমাদের কোনো ভিক্ষারই দরকার নাই, আঙ্গ 1 লাখ টাকার লোক আরও 50,000 টাকা করে বেশি করে দিবারও দরকার নাই, আমাদের প্রণোদনারই দরকার নাই, কিন্তু যেখানে অনিয়ম চলতেছে ওই অনিয়মটা কমাইতে হবে। আমাদের আমরা ডাইরেক্ট বলতেছি, আমার সাথে আর কেউ থাকুক না থাকুক, আমার তালতো আছে একমত, একদম এক পায়ে খাড়া বলছে তো ঠিক আছে আমি একমত আছি, তালতো একমত আছে, আমি আছি, আমরা দুইজন কিন্তু আছি একদম। এই দুইজনের একটাই কথা, আমাদের ভিক্ষা লাগবে না, আপনাদের কুত্তা সামাল দেন, ঠিক আছে? সবাই শেয়ার করি, একটু উপরের দিকে উঠাই, উপরের দিকে উঠাই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ওই শোনো, করোনা বাড়ি গেছে, সবাই নিরাপদ দূরত্বে থাকবে, ঠিক আছে? ভাইয়া ভাবিরা ওই যে যারা আছেন, সবাই দিনে রাইতে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।